আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী টপিক। আজকে চলে এলাম রিয়েল রিচার্জ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনের নতুন একটি আপডেটটি। অনেকে আমরা রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশন অ্যাপটা অনেক এখনও পর্যন্ত ইউজ করছি, কিন্তু হয়তোবা আমরা TNC অথবা PLF টোকেন অথবা ABBC টোকেন আমরা আর্নিং করছি না, অর্থাৎ সার্ভিয়াসলি আমরা কাজ করছি না, যেহেতু TNC-র রেটটা অনেক ডাউন হয়ে গেছে, তারপর PLF টোকেনের মূল্যটা অনেক ডাউন হয়ে গেছে, ABBC যে টোকেনটা রয়েছে এই টোকেনের প্রাইসটা মোটামুটি হাই অবস্থায় রয়েছে, কিন্তু ABBC যে টোকেনটা এটা কিন্তু কোনো সার্ভে পাচ্ছি না। সো আজকের ভিডিওতে একটা রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশনের একটা নতুন একটা আপডেট দেখাবো, যেই আপডেটটা পেলে জানতে পারলে অবশ্যই আপনারা অনেক খুশি হবেন। আর অনেকে আমরা TNC এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেল দিলে অথবা অন্য ওয়ালেটে ট্রান্সফার করলে TNC-টা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়, তারপর এখন নতুন আপডেট এসেছে PLF টোকেন যদি আমরা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করি তাহলে এখান থেকে ট্রানজ্যাকশন ফি অনুযায়ী আমাদের 10 PLF টোকেন ফি কেটে নেয়। সো আজকের যে আপডেটটা, সেই আপডেটটা অবশ্যই একটা আকর্ষণীয় আপডেট হতে চলছে, কেননা আজকের আপডেটের মাধ্যমে আপনি নতুন দুটি টোকেন পাবেন, অর্থাৎ নতুন দুটি টোকেনের সার্ভে পাবেন, এবং এই টোকেনগুলো যদি আপনি সেল দিতে চান অথবা ক্রিপ্টোকারেন্সি যদি আপনি সেল দিতে চান তাহলে আপনার কোনো ট্রানজ্যাকশন ফি কাটবে না, অর্থাৎ এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সম্পূর্ণ ফ্রিতে আপনি ট্রানজ্যাকশনটা করতে পারবেন। সো ওই আপডেটটা এখনই আমি দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা বেশি একটা লং হবে না। যারা আমার আগের ভিডিও মিস করেছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। সো আপডেটটা জানার জন্য অবশ্যই রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। জাস্ট এখন আমি MyTNC-তে ক্লিক করছি। MyTNC-তে ক্লিক করলে এখানে নতুন দুইটি আপডেট চলে এসেছে। নতুন দুটি আপডেটের মধ্যে রয়েছে এখানে BTC টোকেন, অর্থাৎ BTC যেটাকে আমরা বিটকয়েন বলি, তারপর হচ্ছে ইথেরিয়াম টোকেন যেটাকে আমরা ETS টোকেন বলি। এই দুটো আপডেট এসেছে, এই দুটো আপডেট নিয়ে এখন আলোচনা করব। এই বর্তমানে যে আমরা বিটকয়েনের যে আপডেটটা দেখতে পাচ্ছি, এই আপডেটটা আজকে চলে এসেছে, এবং এই বিটকয়েনের যে আমরা BTC যে টোকেনগুলো পাবো অথবা ক্রিপ্টোকারেন্সি পাবো এটা অতি শীঘ্রই রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশনে অ্যাড করা হচ্ছে। আর এই BTC টোকেন আমরা যদি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করি তাহলে কোনো ফি কাটবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করতে পারবো। আর দ্বিতীয়ত আপডেট হচ্ছে ইথেরিয়াম এই টোকেনটাও আমাদের রিয়েল রিচার্জ অ্যাপ্লিকেশনে অ্যাড হতে চলছে। যখন এটা অ্যাড হবে তখন আমরা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে ট্রান্সফার করলে সম্পূর্ণ ফ্রিতে আমরা এই ইথেরিয়াম টোকেনটা ট্রান্সফার করতে পারবো। আর বর্তমানে আপনারা তো BTC এবং ইথেরিয়াম টোকেনের প্রাইসটা জানেনই, এটা অনেক হাই অবস্থায় রয়েছে, আর মার্কেটে মোটামুটি BTC টোকেনের প্রায় ভালো একটা মূল্য রয়েছে। যখন এই আপডেটগুলো চলে আসবে, অর্থাৎ আমরা যখন এই সার্ভেগুলো পেতে শুরু করবো, তখন আপনারা দেখবেন যে TNC-র প্রাইস অথবা PLF ABCC টোকেনের প্রাইসগুলো হাই হতে থাকবে, তখন এগুলো হাই হলে দেন আমরা এগুলো ভালো পরিমাণে সেল দিতে পারবো। যখন মার্কেটে TNC-র শর্ট হয়ে যাবে অর্থাৎ ঘাটতি হয়ে যাবে তখন আমরা কিন্তু TNC-র মূল্যটা অনেক হাই লেভেলের পাবো, তখন আমরা এটা সেল দিতে পারবো। সো আর যাদের TNC রয়েছে তারা অবশ্যই TNC-টা হোল্ড করে রেখে দিন, যখন পর্যাপ্ত পরিমাণে TNC হয়ে যাবে তখন আপনারা এটা সেল দিবেন, অথবা TNC-র রেটটা বাড়লে দেন এটা সেল দিবেন। আর আজকের আপডেটগুলোর মধ্যে এই দুটো আপডেটই ছিল মেন আপডেট। অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন, আপডেট করে দেন এই আপডেটগুলো নিয়ে নেবেন। অতি শীঘ্রই কিন্তু BTC টোকেনের আপডেট এবং ইথেরিয়াম টোকেনের সার্ভে আসতে চলেছে। সো আশা করি আজকের ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নেক্সট এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।